হ্যালো বন্ধুরা, হাই বন্ধুরা, নমস্কার। আপনাদের সামনে আমি চলে এসেছি লক্ষ্মী, আবার আপনাদের সামনে নিয়ে এসেছি একটা রান্না। যে ভালো আছেন তো আপনারা বন্ধুরা? আপনাদেরকে আজকে আমি দেখাবো গাঁটি কচু দিয়ে তেলাপিয়া মাছ। গাঁটি কচু দিয়ে প্রথমে এই যে তেলাপিয়া মাছ আমি কেটে ভালো করে ধুয়ে নুন নুন মাখিয়ে রেখেছি, গাঁটি কচু কেটে রেখেছি। লাগছে কি লাগছে কি দেখুন। আদা, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, জিরে, হলুদ, নুন, একটা গোটা পেঁয়াজ। এবার এই রান্নাটা আমি করবো, আপনাদেরকে দেখাবো, আপনার রান্নাটা শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ, আসুন আপনাদেরকে আমি রান্নাটা করে এবার দেখাচ্ছি যে গাঁটি কচু দিয়ে তেলাপিয়া মাছ কীভাবে করতে হয়। আসুন দেখুন, এবার কী করলাম, আমি গ্যাসটা জ্বালিয়েছি, জ্বালিয়ে কড়াইতে তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে করে এই গাঁটি কচুগুলো দিয়ে দেবো। গাঁটি কচুগুলো আমি একটু ভেজে তুলে নেবো নুন হলুদ দিয়ে। নুন দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে গাঁটি কচুগুলো একটু হালকা করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে করে মাছগুলো আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে ওই তেলে আমি পেঁয়াজ দেখেছিলাম গোটা, ওটা কেটে তেলে দিয়ে দেবো। এবার আপনাদের তেজপাতাটা দেখাইনি, দুটো তেলে তেজপাতা দিলাম। তেজপাতা দেওয়ার পর ওই তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এক এক করে করে। এবার পেঁয়াজটা ভাজা হতে থাক, পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজবো। ভাজার পর পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে আমি ওই পেঁয়াজের মধ্যে এই যে কাঁচা লঙ্কা, আদা ভালো করে বেটে রেখেছিলাম, ওই আদা কাঁচা লঙ্কা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার এক এক করে করে দেবো এক চামচ হলুদ, এক চামচ লঙ্কার গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, এবার এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষব। মশলাটা ভালো করে ভাজা হতে থাক।
ভালো করে নাড়ব। মাছ কচুটা দিয়ে মশলাটা নেড়ে চেড়ে মশলাটা ভাজা হয়ে গেছে, কচুটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, জল দিয়ে দেবো। বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এবার আমার কচুটা আরেকটু সিদ্ধ হবে জলে, কচু কিন্তু খুব গালিয়ে দেবো না, তাহলে তরকারিটা ফ্যান ফ্যান হয়ে যাবে, কচুটা একটু শক্ত থাকবে। তখন আমি মাছটা দিয়ে দেবো, একটু ফুটুক এইবার। এবার আমি মাছগুলো এক এক করে করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো ঝোলে মধ্যে দিয়ে দেবো। মাছটা ফুটু হয়ে গেলে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে আমার গাঁঠি কচু দিয়ে তেলাপিয়ায় মাছ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম, অফ করে দিয়ে মাছটা আমি নামিয়ে নেব। এই দেখুন হয়ে গেছে, হয়ে গেছে গাঁঠি কচু দিয়ে তেলাপিয়া মাছ। লক্ষ্মীর এসেলে তৈরি হয়েছে গাঁঠি কচু দিয়ে তেলাপিয়া মাছ। আপনারা এই রান্নাটা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আরো গরম ভাত দিয়ে খাবেন, করে আমাকে জানাবেন। রাখছি, নমস্কার।